আপডেট সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম দু হাজার অর্থ বছরের জন্য সাত লাখ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন জাতীয় সংসদে অর্থনৈতিক টানা পড়েন মূল্যস্ফীতি কমানোর চ্যালেঞ্জ চ্যালেঞ্জে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের অঙ্গীকার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কেমন হলো বাজেট এই শিরোনামে আজকে আমরা কথা বলবো স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি আছেন আমরা শুরুতে পরিচয় করে দিতে চাই আছেন মামুনুর রশিদ অর্থনীতি বিশ্লেষক এবং আছেন ডক্টর মঞ্জুর হোসেন গবেষণা পরিচালক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান দুজনকে স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই মামুন রশিদ স্যার আপনাকে দিয়ে শুরু শুরু করতে চাই দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি আসলে কার বাজেট হলো কেমন বাজেট হলো একটু শুরুতে আপনার কাছ থেকে জেনে নিতে চাই বাজেট তো আমাদের আমরা যখন অর্থনীতি পড়তাম মঞ্জুর এখানে অর্থনীতি পড়েছে আমাদেরকে টিচাররা বলতেন যে বাজেট ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স অ্যাজ লং অ্যাজ ইকোনমি ইজ মুভিং অন অ্যাজ লং এস আমাদের দেশটা বুরুঙ্গা নদীতে কিংবা বঙ্গোপসাগরে হারিয়ে না যায় যেই ক্ষমতায় থাকুক না কেন বাজেট কিন্তু হবে সরকারের আয় বের হিসাব এখন ব্যয়টা কোথায় করবে আয় কোথেকে করবে আয় করতে যা প্রচুর অত্যাচার করে ফেলবে কিনা ব্যয় করতে যা গুণগত মান হারিয়ে ফেলবে কিনা এবং ব্যয়ের মাধ্যমে কি কি মানে খুদার্থ খাতগুলোতে অর্থের স্রোতধারা বইয়ে দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাবে এবং মানে তার মাধ্যমে বেশি বেশি মানুষের উপকার করতে পারবে যাকে বলা হয় আলটিমেটলি যে একটা অন্তর্ভুক্ত ভুক্তিমূলক উন্নয়ন এখন এই বাজেট সেইটা কতটুকু করতে পেরেছে কতটুকু পারবে বাজেট মাত্র উপস্থাপিত হলো এইটা আলোচনা সমালোচনা হবে আমরা চাই চাইতেই পারি একটা চ্যালেঞ্জিং সময়ের ভিতর দিয়ে বিশ্ব যেমন যাচ্ছে বাংলাদেশ দুঃখজনক হলেও সত্য সেই চ্যালেঞ্জিং সময়গুলো বাংলাদেশের জন্য বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে এখন কি কি কারণে হয়েছে সবগুলো বিষয়বোধয় এখানে কল নলচে পাল্টে ফেলার মতো আলোচনা করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া আমাদের আমদানি এমনকি রপ্তানির জন্য আমদানিও অনেকটা কম চাপের মুখে রাখা প্রবাসী আয় আকাঙ্ক্ষিত হারে না বাড়া রপ্তানি আয় দেশে ঠিকমতো মতো ফিরছে না বলে অনেক অভিযোগ রয়েছে সরকারের ব্যয় প্রচুর বেড়ে গেছে সেই তুলনায় আয় বাড়ছে না আপনারা শুনেছেন রাজস্ব জিডিপির অনুপাতের দিক থেকে বাংলাদেশ নিচের দিকের একটি দেশ আট পার্সেন্টও জিডিপির আট পারসেন্টও আমরা ধরতে পারছি না সেভেন পয়েন্ট এবং বিভিন্ন দাতা গোষ্ঠী আমাদেরকে টার্গেট বেঁধে দিচ্ছে কিন্তু সেই টার্গেটটা আমরা পূরণ করতে পারছি না অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা এই বছর শেষ হবে অর্থ বছর নতুন অর্থ সাথে সাথে দুই সালের জুন মাসে সেখানে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করা হয়েছিল যে আমাদের জিডিপির রাজস্ব আয় হবে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ সেখানে আমরা এই বছর যে শেষ করছি জুন মাসের তিরিশ তারিখে সেটা সাত দশমিক আট করছেন সেই ক্ষেত্রে আমরা কিভাবে ওই যে আপনি বলেন স্মার্ট সমৃদ্ধ দুই সালে আমরা একটা আয়ের দেশ হব দুই সালে আমরা একটি ধরেন উচ্চ আয়ের দেশ হব আমরা দুই সালে যে উন্নত একটি দেশ হব এগুলার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেই তৈলাক্ত বাঁশের গল্পের মতো মানে এক পা এগুলে দুই পা পিছিয়ে যাচ্ছে আমরা সেই ক্ষেত্রে অনেকে বলছেন যে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা দুর্বল হয়ে গেছে এই গেল কয়েক বছরে অনেকে বলছেন যে অর্থনীতিতে ন্যূনতম জবাবদিহিতা আনা যাচ্ছে না অনেকে বলছেন সুশাসনের অভাব অনেকে আবার বলছেন বাজেট নিয়ে জনপ্রতিনিধিদের যেই পর্যায়ের আলোচনা করা উচিত যেই পর্যায়ের বিতর্ক করা উচিত সেইগুলো সেই পর্যায়ে হচ্ছে না বলেই সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনা একটা জবাব দিতে আনা যাচ্ছে না আর সর্বোপরি যেটা হচ্ছে শুধুমাত্র অর্থনীতি তো আলাদা একটা দ্বীপ নয় যে শুধু অর্থনীতি ম্যাক্রো ফান্ডামেন্টাল ডক্টর মঞ্জুর আরও ভালো বলতে পারবেন যে ম্যাক্রো ফান্ডামেন্টাল আমার রিজার্ভ ঠিক করে ফেললাম রপ্তানি ঠিক করে ফেললাম আমদানি ঠিক করে ফেললাম জিডিপি গ্রোথ ঠিক করে ফেললাম সব ঠিক হয়ে যাবে সেইটার সাথে যে কোনো বিকাশমান অর্থনীতিতে তার সাথে রাজনৈতিক এমনকি সামাজিক বন্দোবস্তটা আমরা কি করলাম সেটাও কিন্তু সম্পৃক্ত সেই জন্য সামগ্রিক আলোকে বাজেট ব্যবস্থাপনাটা দেখতে গেলে আমরা সুশাসন জবাবদিহিতা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের স্বচ্ছতা আনা এমনকি যে থোক বরাদ্দ দেওয়া হয়েছে আপনি দেখেছেন বাজেটে সেখানেও কিন্তু কিভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি আনব আমরা অনেক দিন যাবৎ জাতীয় সংসদের যে বিভিন্ন কমিটি রয়েছে তার মধ্যে একটি অত্যন্ত উচ্চ মার্গের অত্যন্ত দায়িত্বশীল একটি কমিটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেখানে যত বড় বড় মন্ত্রণালয় রয়েছে যত বড় বড় সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান রয়েছে বিপিসি বাংলা বিমান তাদের অডিট আপত্তিগুলো নিষ্পন্ন হচ্ছে কিনা তাদের ব্যয়গুলো কি গুণগত মান বজায় রেখে হচ্ছে কিনা তাদের নিরীক্ষাগুলো হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর তাদের হিসাবপত্র নিরীক্ষিত হচ্ছে না সেই ক্ষেত্রে যে একটা দিহীনতার চাপ সৃষ্টি হচ্ছে সেইটা দিনে দিনে তবু বাড়িয়ে আছে দেনার মতো আর মূল্যস্ফীতির কথা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন সামাজিক সুরক্ষা বেষ্টনের কথা বলেছেন ও এর কথা বলেছেন টিসিবির মাধ্যমে আরও আমদানি করে বাজারকে কীভাবে একটা স্থিতিশীল রাখা যায় এমনকি অনেক পরিষদের সম্মানিত সদস্যরা এমনকি অভিনব পদ্ধতির কথাও বলছেন তারপরে আমরা মনে করেছি যে এই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে যেই ধরনের উদ্ভাবনী চিন্তার সন্নিবেশিত হওয়া উচিত ছিল যেই ধরনের সৃজনশীলতার প্রয়োজন ছিল কিংবা যেই ধরনের সাহসী পদক্ষেপের প্রয়োজন ছিল সেইটার এখনও আমরা প্রাথমিক এখনও কিছুটা প্রি মেচুর পুরোটা পড়তে হবে আলোচনা শুনতে হবে দেখতে হবে অ্যালোকেশনগুলো সেক্টরাল ম্যানেজমেন্টগুলোর ক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে বৈদেশিক মুদ্রা এবং স্থানীয় মুদ্রার তারল্য বাড়ানোর জন্য বিনিয়োগকে ত্বরান্বিত করার জন্য কর্মসংস্থানের পক্ষে মসৃণ করার জন্য বাজেটারি যে নেওয়া হয়েছে সেগুলো আদতে কি ধরনের ফল দিবে এই ধরনের দুর্বল সুশাসনের অর্থনৈতিক ব্যবস্থাপনায় সেটা আরও ভাবার প্রয়োজন রয়েছে জি আসবো আপনার কাছে আমি যেতে চাই ডক্টর মঞ্জুর হোসেন আপনার কাছে আসতে চাই আসলে আমরা নিশ্চয়ই সাধারণ মানুষ বাজেট বলতে যে জিনিসটি বোঝে যে দাম বাড়া কমা নিত্যপণ্য বা তাদের জনজীবনে কি প্রভাব পড়েছে সেটি আমরা আলোচনা করব তবে দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য যে প্রস্তাবিত বাজেটটি রয়েছে আপনার কাছে যদিও এটি নিয়ে এখনো পুরোপুরি হয়তো দেখার সবারই সুযোগ হয়নি বিশ্লেষণের এখনো সুযোগ রয়েছে এটি মন্দ দিক কোনটি আর ভালো দিক কোনটি আপনার কাছে কি মনে হয়েছে এই সামান্য সময়ে মন্দ দিক বলার বলা যাবে কিনা আমি জানি না মূলত এই এই বাজেটটা দেখেছেন যে বাজেটটা আকার তেমন বৃদ্ধি পায়নি গত বছরের তুলনায় আমরা যদি প্রকৃত বাজেট বলি ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করি আসলে বাজেটটা গত সংশোধিত বাজেটের প্রায় সমানই বলা চলে এবং ফিসকাল সাইড থেকে রেভিনিউ কর অনুপাত বাড়ানোর কর রাজস্ব অনুপাত বাড়ানোর একটা তাগিদ আছে অর্থমন্ত্রী মহোদয়ের ভাষণেও সেটা ছিল ওনারা বলছে যে দশ পার্সেন্ট নিয়ে যেতে চান তারপরে খরচের পরিমাণ কম যেহেতু বাজেটের পরিমাণ কমেছে তার মানে খরচের পরিমাণ কমিয়ে এনেছেন ঘাটতির পরিমাণ আগের চাইতে কমেছে কমেছে গত বছরের তুলনায় আগে ছিল উপরে এবার একটু তো সামগ্রিকভাবে দেখলে মনে হয় যে যেটা আমাদের কাছেও আকাঙ্ক্ষা যে যেহেতু একটা সামগ্রিকভাবে অর্থনৈতিক একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সংকটটা মোকাবিলার ক্ষেত্রে কোনো উচ্চাবিলাসী বাজেট এটা না এবং সেক্ষেত্রে এটাকে আমরা বলবো যে অনেকটা সমষ্টি অর্থনীতির স্টেবিলাইজেশনের প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়েছে বরং গ্রোথের দিকে সেভাবে মনোযোগ দেওয়া হয়নি গ্রোথ দিলে আরো বেশি খরচ করার একটা তাগাদা থাকতো সেটা একদিক কিন্তু এটার সাথে সাথে অন্য জিনিস যেটা হয়েছে যে বলা হয়েছে যেমন স্টেবিলাইজেশন স্টেবিলাইজেশনের কথা যদি বলি তাহলে বলতে হবে যেমন ইনফ্লেশনের জন্য কি করা হলো এই বাজেটে মূলত অর্থমন্ত্রী তার বাজেটে বলেছেন যে যে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছে এখন সংকোচনমূলক মুদ্রানীতি আমাদের মূল্যস্ফীতিকে কতটুকু কমাতে সহায়তা করবে সেটা কিন্তু আলোচনার বিষয় অতীতে আমরা দেখছি এখনও খাদ্য মূল্যস্ফীতি বেশি খাদ্য খাতে কিন্তু ঋণ প্রবাহ সেভাবে যায় না যেটার দ্বারা মূল্য মানে ডিমান্ড ম্যানেজমেন্ট করে যে আসলে মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কতটুকু কমানো যাবে সেটা ভাবার বিষয় এখানে কিছুটা ফিজিক্যাল মেজারেরও দরকার আছে বিশেষ করে সাপ্লাই চেইনে যেসব সমস্যাগুলো আছে যেমন আমদানি ক্ষেত্রে যেসব সমস্যাগুলো আছে এখন অনেক ক্ষেত্রে আমদানি কমানো হচ্ছে বাড়ানো হচ্ছে ডলার সংকটের কারণে কিছুটা ডিলে হচ্ছে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বাজারের চাহিদা এবং যোগানের একটা ঘাটতি তৈরি করছে দ্বিতীয়ত হচ্ছে যে এনার্জির মানে জ্বালানি দ্রব্যের মূল্য বাড়ানোর একটা ঘোষণা রিসেন্টলি এসেছে যে প্রতি মাসেই করা হবে তার মানে এটার দ্বারা আপনি জনগণকে আগে থেকে একটা আগাম মেসেজ দিচ্ছেন যে আপনার মূল্য বাড়বে কিন্তু জ্বালানি দ্রব্যের মূল্যের কিন্তু একটা ইকোনমি ওয়াইড ইম্প্যাক্ট আছে সুতরাং জ্বালানি দ্রব্যের দাম যত না বাড়ছে তার চাইতে মূল্যস্ফীতির প্রত্যাশাটা আরও বেশি বেড়ে যাচ্ছে যার কারণে বিজনেসম্যান প্রডিউসার তারা কিন্তু মূল্য বাড়িয়ে চলবে সুতরাং এটা আমি মনে করি না দূরদর্শী কোনো সিদ্ধান্ত হয়েছে এবার ঘোষণা দেওয়া এবং আপনারা যদি মানে ইন্টারন্যাশনালি অনেক মডেল আছে যেখানে বলা হয় যে পলিসি মেকাররা অনেক সময় ডিসাইসিভ রোল নেয় তারা এক সময় বলে যে এটা করব বা এক সময় ফিরে আসে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করার জন্য মূল্যস্ফীতির সিগনালটা মার্কেটে খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাটা দেখার বিষয় আছে করের আওতা বাড়ানোর কথা বললাম সাবসিডি কমানোর ক্ষেত্রে কারণেই আসলে জ্বালানি দ্রব্যের মূল্য বাড়ানোর কথা বলা হচ্ছে এখন সাবসিডিটা আসলে আমরা কি শুধুমাত্র দ্রব্য মূল্য মানে জ্বালানি দ্রব্যের বলেন বা অন্যান্য কিছু দ্রব্যের মূল্য বাড়িয়ে জনগণের উপর দায় দিয়ে কি সাবসিডিটা কমাবো নাকি আমাদের যে ওই খাতের সেক্টরাল যে ইনিফিশিয়েন্সিগুলো আছে বা আমাদের কন্ট্রাকচুয়াল যেসব লুফলসগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে করব সাবসিডি কমাবো সেই বিষয়টা আমাদের নিজেদের ভাবার বিষয় তো সেদিক থেকে আমি মোটা দাগে বলবো যে বাজেটটা তো এবার অনেকটাই সংকোচনমূলক এবং সেটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য এই ধরনের বাজেটই দরকার ছিল যেখানে ঋণ কম করতে হবে খরচ কম করতে হবে এবং সেই ক্ষেত্রে যেটা হবে মন্দ দিক হচ্ছে গ্রোথকে স্যাক্রিফাইস করতে হবে যেটা ইতিমধ্যে বলা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট ফোরকাস্ট করা হচ্ছে এই বাজেটে যদিও বা এটা ছিল এইট ফাইভ ইয়ার প্ল্যানের টার্মিনাল ইয়ার শেষ বছর এবং এখানে আমাদের টার্গেট ছিল নয় পার্সেন্ট গ্রোথ অর্জন করা এবং প্রায় নয় লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণার একটা খরচের টার্গেট ছিল তো সেখান থেকে সরে আসতে হয়েছে করোনা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ইন্টারনাল ম্যাক্রো ইকোনমিক কিছুটা হল মিসম্যানেজমেন্ট সব মিলিয়ে আমরা এখন চেষ্টা করছি এই বাজেটে যাওয়া মনে হয় যে কিছুটা ফিজিক্যাল কনসোলিটেশনের দিকে যাওয়া হয়েছে যাতে করে গ্রোথটা কম হলেও অন্তত অর্থনীতিটা কিছুটা হলে স্থিতিশীল হয় সেই ক্ষেত্রে দ্রব্যমূল্যের কথাটা বললাম খুব ক্লিয়ার কাট কোনো মেসেজ হয়তো নাই এখানে যে কিভাবে কমানো হবে কিভাবে সাড়ে ছয় পার্সেন্টের যে টার্গেটটা ধরা হয়েছে সেটা কমে আসবে কিভাবে উৎপাদন বাড়া বা উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে যেমন কৃষি খাতে বোধহয় অ্যালোকেশন কমানো হয়েছে এবার সেটা আবার কাউন্টার প্রোডাকটিভ মনে হচ্ছে আমার কাছে যেখানে কৃষি খাদ্যদ্রব্যের যেহেতু মূল্যস্ফীতি বেশি সেক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপাদন এবং উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে এটা কমানো যেতে পারে যদি আমি ধরেই নি যে মার্কেটে কোনো ইম্পারফেকশন নাই তাহলে সেই জায়গাটাতে কিছুটা আমি জানি না কিভাবে চিন্তা করা হয়েছে সোশ্যাল সেফটি নেট মেজার এর অ্যালোকেশন বাড়ানো হয়েছে সেটাও এই মূল্যস্ফীতির অভিঘাত নিয়ন্ত্রণে বা কমানোর ক্ষেত্রে সহনীয় করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে বলা মুশকিল কিন্তু কিছুটা হলে এটা ভালো দিক এটা এটা হচ্ছে মানে প্রলেপ দেওয়ার মতো যে মূল্যস্ফীতি বেশি তাকে কিছুটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা দরকার হচ্ছে আমরা আমাদের গবেষণায় দেখেছি যে যারা ফিক্সড ইনকামের লোক যারা স্যালারিড পিপল তারা কিন্তু অনেক বেশি এটা দ্বারা এফেক্টেড হয় তারা মূল্যস্ফীতিকে অ্যাডজাস্ট করতে পারে না তার ছয় মাস এক বছরও লেগে যায় তো সেই সব জায়গায় কোনো পদক্ষেপ দেখা যায়নি এই বাজেটে দিক থেকে চিন্তা করলে এটা হয় আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ করা হয় বিষণটা হচ্ছে মধ্যম আয় তাহলে আমাদের কম টাকার বাজেটের মধ্যে আমাদের বিনিয়োগের মান উন্নয়নের দিকে বেশি মনোযোগ দিতে হবে অর্থাৎ আমার বাড়াইতে হবে কোন খাতে কি অর্থ ব্যয় করবো সেটা যেমন জবাবদেহিতা স্বচ্ছতা আনয়ন করা অ্যাট দা সেম টাইম সেই টাকাটা যাতে সঠিক খাতে যায় কষ্ট ওভার রান না হয় টাইম ওভার রান না হয় সেই জায়গাগুলো মনোযোগ খুব মনোযোগ বাড়ানোর দরকার আছে সেই জায়গাটা আমি জানি না সেরকম কোনো কাঠামোগত পরিবর্তন বা সংস্কারের কোনো রূপরেখা আসলে এখানে দেখি না আমি খুব আশা করছিলাম যে যেহেতু আমরা একটা এই সময়টা একটা ক্রান্তিকালই বলতে হবে করোনা এবং পরবর্তী সময় এবং এটা এই সরকারের প্রথম বাজেট অর্থমন্ত্রী একটা আগামী বছরের টোনটা সেট করবেন যে আমরা কোথায় সেটা পাইনি সে কথাই বলছি সেই টোনটা সেট হয়নি যে আমরা এখন একটা খারাপ অবস্থায় আছি কিন্তু এটা আমরা কাটিয়ে উঠতে চাই উঠতে হলে আমাদের এই খাতে এই সংস্কার করা হবে আমি আমি সেই ব্যাপারে একটা মতামত দিচ্ছি এরকম কথা বলে অনেকে জিজ্ঞেস করছেন আমি জানি না আপনি বলতে পারেন যে আইএমএফ এর প্রেসক্রিপশনটা আমরা ফলো করছি কিনা ট্রু আমরা ফলো করছি আমরা করের হার বাড়ানোর কথা বলছি কিন্তু কথা হলো যে আই এম এফ যে প্রেসক্রিপশনটা দিয়েছে এটা সব কোয়ান্টিটিভ টার্গেট দিয়েছে দশ করতে হবে এটা সাবসিডি এত পার্সেন্ট কমাতে হবে কিন্তু তারাও কিন্তু কোনো সংস্কারের রূপরেখা দেয়নি যার কারণে তাদের কথা ঢালো বয় মানে নেওয়াটাও যৌক্তিক বলে আমি মনে করি না যেমন সাবসিডি কমাতে গেলে এখন দ্রব্য মূল্য বা অন্যান্য খাতে কিন্তু মূল্যস্ফীতি বাড়তে থাকবে কারণ আমরা এই সময় মূল্য মানে সাবসিডি দেয় না এমন কোন দেশ আছে উন্নত দেশগুলো দিয়ে থাকে তাই না স্টিমুলাস প্যাকেজের ক্ষেত্রে দিয়েছে না তো সাবসিডি ইমিডিয়েটলি কমাতে হবে সেটা আমাদের ফিজিক্যাল স্পেস বাড়ানোর জন্য আমাদের প্রয়োজনেই করতে হবে কিন্তু আমরা সেটা করবো খুব জুরিস করতে হবে আমার কোন খাতে কতটুকু করতে হবে তাহলে আমি যদি জ্বালানি খাতের কথাই বলি জ্বালানি খাতে আমার এত এত ব্যয় কেন সেই জায়গা কি শুধুমাত্র আমরা ইন্টারন্যাশনাল প্রাইস অ্যাডজাস্টমেন্ট না করার কারণে নাকি আসলে আমাদেরও যেভাবে আমরা জ্বালানি উৎপাদন করছি সেখানে উৎপাদন খরচ বেশি কিনা সেখানে ক্যাপাসিটি চার্জের কথা আছে বসে থাকলেও সেই চার্জ দিতে হচ্ছে বা ইন্টারনাল যে জ্বালানি খাতের যে সেক্টরগুলো সেগুলোর মিসম্যানেজমেন্টের কারণে কোনো দায় বাড়ছে কিনা দুর্নীতির কারণে দায় বাড়ছে কিনা সেই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করলেও কিন্তু আমরা অনেকটাই হয়তো সাবসিডি কমিয়ে আনতে পারি সেই জায়গাগুলোরও রূপরেখাটা হয়তো বা পুরো দেখিনি আমরা তো আমরা আশা করবো যে এই রূপরেখাগুলো এখন যদি সেট নাও করা হয় অন্তত ওভার দ্য ইয়ার্স টাইম টু টাইম অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন যারা যারা এতে আছেন তারা হয়তো এই বিষয়ে একটা আমার মনে হয় রূপরেখা সেট করতে হবে এবং সেটা প্ল্যানিং কমিশনের মাধ্যমে হতে পারে নাইন ফাইভ ইয়ার প্ল্যান আসছে সেখানেও হতে পারে কিন্তু ভালো হতো যেহেতু এখন উচ্চ মূল্যস্ফীতির একটা সময় আছে এই সময় বাজেটের মাধ্যমে বাজেট বক্তৃতা বক্তব্যের মাধ্যমে এই জাতীয় মেজারগুলোর কথা বলা হলে সেটা হয়তো পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন দিকে যাওয়ার সহজ হতো নিশ্চয় আমি আসবো আমরা মামুন রশিদ আপনার কাছে যাবো আর কি বাজেট এই বাজেট বাস্তবায়নে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার কাছ থেকে শুনবো বিশেষ করে কতটা জনবান্ধব হলো বা জনবান্ধব দেখলেন কি না এই বাজেটের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকলো এগুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনবো আমাদের একটি বিরতি নিতে হবে প্রিয় দর্শকদের সাম্প্রতি নিচ্ছে সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছে একটু পর সঙ্গেই থাকো আরো একবার স্বাগত দেশ সাম্প্রতিকে আমার সঙ্গে দুজন অতিথি আছেন কেমন হলো বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আমরা আলোচনা করতে চাই আবারও যেতে চাই মামুন রশিদ অর্থনীতি বিশ্লেষক আপনাকে দিয়ে শুরু করতে চাই আসলে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে আমাদের অর্থনীতিতে আপনি জানেন যে দু সালের পর থেকে বিশ্ব সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশে বিশ্ব করে ডলারের দাম মূল্য বৃদ্ধি এক সেই সঙ্গে রিজার্ভের অবস্থা সবকিছু মিলে আসলে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কোনো রূপরেখা কতটা আছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এবং জনবান্ধব একটা শব্দ আছে আসলে এই শব্দ কিন্তু সেটি আমরা সেই সেটি কতটা দেখেনি বাজেটের মধ্যে না এখন অন্তর্ভুক্তিমূলক বাজেট অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জনবান্ধব বাজেট এগুলো তো দিস আর অল রেটোরিক্স তাই না তো এগুলা হচ্ছে এখন আবার একটা কথা আছে নুন আনতে পান্তা ফুরায় আরও কথা আছে আমি গায়িকী আমার সারিন্দা বাজায় কি শ্রেঙ্কনাইজেশন আরেকটা কথা আছে যে এক টাকা ব্যয় করা যতনা কঠিন তার থেকে আরও অনেক বেশি কঠিন হচ্ছে সরি এক টাকা আয় করা যতনা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে গুণগত মান বজায় রেখে এক টাকা ব্যয় কিংবা ওই ব্যয়ের মাধ্যমে আকাঙ্ক্ষিত ফলটা তুলে আনা যে কোন জনগোষ্ঠীকে উপকৃত করবে কিংবা কোন খাতকে উপকৃত করবে এবং খাতকে উপকৃত করার কথা বলতে গেলে আমাদের বলতে হয় যেই খাতগুলোতে আমাদের হাঙ্গরি স্ট্রিম যে ক্ষুদা আছে ওই খাতগুলোতে যদি আমি কোনো ফুল দ্বারা বয়ে দিতে পারি সেই খাতগুলা ফুলে ফেঁপে উঠবে সেই খাতগুলা কৃষি হতে পারে এবং কৃষির ক্ষেত্রে গবেষণা করে দেখা যাচ্ছে যে কৃষি কি সাস্টেনেবল হয়ে গেছে আমাদের কৃষি কিন্তু পরপর অনেক বছর যাবত মোটামুটি একটা স্টেবিলিটি দিয়েছে আমাদের অর্থনীতিতে যে জিনিসগুলা কুশন ক্রিয়েট করেছে তার মধ্যে কৃষি একটা পরিধানযোগ্য খাত তারপরে অন্যান্য কুশনগুলোও ঠিক ছিল এক্সপোর্ট আমাদের রেমিটেন্স এগুলো একটু নড়ে নড়ে চড়ে উঠছে এবং বেশ কিছুটায় গেল মে মাসে বিদায় মাসে যে তখন তো আমরা দেখেছি প্রায় গেল মে মাসের তুলনায় প্রায় ষোলো শতাংশ রপ্তানি কমেছে তারপর আমাদের রপ্তানির জন্য যে আমদানি সেটাও চাপ দিয়ে কমানো হচ্ছে কারণ আমাদের ওই যে তিন মাসের রিজার্ভ রাখার জন্য এখন আই যেহেতু বলেছে বাংলাদেশ ব্যাংক এগ্রি করেছে কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুরোধে আইএমএফ মেনে নিয়েছে আগে যেটা শোলটা ছিল ২৬ বিলিয়ন ডলার সেটাকে চোদ্দ পনেরো বিলিয়ন ডলার একটু নিচে নামিয়ে আনা হয়েছে তো সেই ক্ষেত্রে ধরেই নেওয়া হয়েছে আমরা আমদানিকে আরও চেপে টেনে নামাবো কিন্তু আমদানির মধ্যে আমরা মানে জানতাম যে সবসময় যে আমাদের আমদানি একটা বিরাট অংশ হচ্ছে শিল্পের কাঁচামাল আর মূলধনী যন্ত্রপাতি যেটার আবার সরাসরি ইয়ে রয়েছে বিনিয়োগের সাথে শিল্প খাতের বিনিয়োগের সাথে এবং অর্থনৈতিক প্রগতির সাথে প্রবৃদ্ধির সাথে সেই ক্ষেত্রে আমরা যদি জোর করে আমদানি কমাই আমাদের প্রবৃদ্ধির কী হবে আমাদের প্রবৃদ্ধির সাথে যেমন বিনিয়োগের সম্পর্ক রয়েছে বিনিয়োগের সাথে আবার কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে কর্মসংস্থানের সাথে আবার দারিদ্র বিমোচনের সম্পর্ক রয়েছে সো এইটা একটা আরেকটাকে যদি সাপোর্ট না করে এখন আপনি যেটা বলেছেন জনবান্ধব জনবান্ধব তো করার সুযোগ নেই জনমান্ধব করতে গেলে অনেক জায়গায় বেশি বেশি টাকা খরচ করতে হবে আমাদের টাকাই তো নাই তারপরে টাকা কি আমরা ঠিকভাবে ব্যয় করতে পারছি কি না সেটা নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে এবং আপনি জানেন আমাদের সবচেয়ে বড় সম্মিলন ক্ষেত্র হচ্ছে আমাদের মহান সংসদ সেই সংসদে কিন্তু বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে আলোচনা হয় না আপনি দেখেন সংশোধিত বাজেট নিয়ে কী আলোচনা হয়েছে বলেন হা বোটে জয়যুক্ত হচ্ছে মন্ত্রিপরিষদে জয়যুক্ত হচ্ছে আমরা যে বাজেট একটা ধার্য করেছিলাম সেইটাকে কেন পারলাম না কেন আয়টা করতে পারলাম না কেন ব্যয়টা করতে পারলাম না সেটাকে একটা যুক্তিতর্কের মাধ্যমে যাওয়া উচিত না তো বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় বাজেট মূল্যায়ন প্রক্রিয়ায় বাজেটের প্রাধিকার খাত নির্ণায়নে আমাদের মধ্যে যে একটা যৌক্তিকতা আনার কথা একটা জবাবদিহিতা আনার কথা এটাকে জন করার কথা আপনি কম হোক কিন্তু জনগণ যে একটা চায় নিরীক্ষিত ভাবে সেটা তো আলোচনাগুলো হচ্ছে না সংসদে সেই কারণে জনবান্ধব তো দূরের কথা আপনি দেখেছেন আমাদের কিন্তু বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের পরেও এই যে সুরক্ষা সামাজিক সুরক্ষা বেষ্টনীর পরেও বাজার অর্থনীতির অত্যাচার থেকে আমরা মানে সাধারণ জনগণকে রক্ষা করতে পারছি না অন্যদিকে যেটা হচ্ছে আয় বৈষম্যের যে কো এফিশেন্টগুলো নির্ধারকগুলো সেগুলো কিন্তু আরও ব্যবধান বাড়ছে মানে বিরাট আমাদের জাতীয় সম্পদের একটা বিরাট অংশ গুটি কতক মানে প্রথম দিকের দশ বিশ পারসেন্ট বড় লোকের হাতে জাতীয় সম্পদের একটা বিরাট অংশ পুঞ্জীভূত আবার উল্টা দিকে গরিবদের মধ্যে সামন অনেক গরিবদের মধ্যে জাতীয় সম্পদের সাধারণ কেউ দাংশ তো এগুলাকে যদি বন্দোবস্তগুলো ঠিক না করা যায় রাজনৈতিক সামাজিক যেই অবক্ষয় ঘটছে সেগুলার কারণে যে অর্থনৈতিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা হীনতা সৃষ্টি হচ্ছে সেগুলাকে ঠিক সেটেল না করে আমরা হঠাৎ করে জনবান্ধব বাজেট করা সংসদে জবাব দিতা না এনে জনপ্রতিনিধিদেরকে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে আরও বেশি পাওয়ারফুল না করে এম্পাওয়ার্ড না করে আমরা যেটা করতে পারবো না আমি একটু যেতে চাই ডক্টর মঞ্জুর হোসেন আপনার কাছে বাজেটে আসলে সাধারণ মানুষ যে জিনিসটি বোঝেন যে জীবনযাত্রা আসলে কি প্রভাব পড়বে অর্থাৎ অনেক কিছুরই কিন্তু দাম বেড়েছে আমরা দেখলাম যে এবং যে নিত্যপণ্য যেটি সেক্ষেত্রে সাতাশটি নিত্যপণ্য আমদানি কিন্তু সেখানে এক শতাংশ হারে কর ব্যাংকে দিতে হবে এমন একটি বিষয় সেখানেও কিন্তু দাম বাড়বে দাম কমেছে গুটি কয়েক কিছু পণ্যের সেক্ষেত্রে আসলে জীবনযাত্রায় কি প্রভাব পড়তে যাচ্ছে আমি যতটুকু দেখেছি নিত্যপণ্য বলতে কোনগুলো আমি ঠিক খেয়াল করিনি কিন্তু যেসব জিনিসের দাম বাড়বে দেখেছি সেগুলোর মধ্যে আসলে সেগুলো হচ্ছে উচ্চ মধ্যবিত্ত জনগণের যে ব্যবহারকৃত বা ব্যবহার্য জিনিসপত্রের উপরেই আসলে দাম বাড়ানো হয়েছে দাম বাড়ানো হবে আর কি কিছুটা তবে একটা হচ্ছে মোবাইলে কথা বলার উপর ট্যাক্স হচ্ছে তারপরে এরকম কিছু জিনিস যেমন মেট্রো রেলের হয়তো টিকিটের উপর হচ্ছে সেগুলো আমি খুব বেশি এগুলোকে আমি খুব বেশি সমস্যা মনে করছি না কিন্তু সমস্যা হলো যে জীবনযাত্রার মানের উপর তো ইমিডিয়েট ইফেক্ট হয়তো ট্যাক্স বসানো বা ট্যারিফ বসানোর মাধ্যমে হয় না অন্যান্য অনেক কিছুর মাধ্যমে যেটা আমি একটু আগে বলেছি আপনি যদি বিভিন্ন জায়গায় কর আরোপ করেন আপনি যদি সাবসিডি কমানোর জন্য অনেক জায়গায় সাবসিডি তুলে নেন তখন কস্ট বাড়তে থাকবে সেগুলোর দ্বারাও কিন্তু জীবনযাত্রা অনেক ক্ষেত্রেই প্রভাবিত হবে তো মূল আলোচনাটা হচ্ছে মূল্যস্ফীতি আপনি যেটা বলছেন লিভিং করে আরেকটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য কি ধরনের ইনভেস্টমেন্টের বিষয় আছে সেটা খুব বেশি পরিষ্কার নয় এখনকার আসলে বর্তমান যে ইকোনমিক ডাউন টাউন ছিল করোনা পরবর্তী দরকার ছিল প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করা এবং সেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করা এবং পরবর্তীতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে যে আমাদের ক্ষতি ছিল সেটা পুষিয়ে নেওয়া কিন্তু আনফরচুনেটলি আমরা সেটা করতে পারছি না কারণ আমাদের ডলারের রিজার্ভ কমে গেল আমাদের ডলার ম্যানেজমেন্টে আমরা সমস্যায় পড়লাম আমরা করতে পারলাম না সঠিকভাবে আসলে যার কারণে আমরা এমন একটা পর্যায়ে পড়লাম আমরা আমদানির উপর রেস্ট্রিকশন দিলাম আমরা সেখানে আরেকটা বিষয় আমার মনে দরকার এখানে সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা কিন্তু চলতে হিসাবে কিন্তু আমাদের উদ্বৃত্ত কত এক বছর যাবৎ দেখা যাচ্ছে এবং সেটার মূল কারণ হচ্ছে আমরা ইম্পোর্ট কমিয়ে এনেছি অনেক তারপরেও ডলার কেন রিজার্ভ কেন কমছে তার একটা বড় কারণ যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টের ডেফিসিট ফিনান্সিয়াল অ্যাকাউন্টে ডেফিসিটটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে সমস্যাটা আমরা আগেই তৈরি করেছি এ যে প্রাইভেট সেক্টরকে বিদেশ থেকে বড় করার সুযোগ দিয়েছি আমরা দিয়েছিলাম এবং অন কন্ডিশন বাংলাদেশ ব্যাংক হতে গ্যারান্টি দিয়েছে ওইটার সময় এবং একটা হাই কল লেভেল কমিটি ছিল যারা বাছাই করে করে এটা করেছে কিন্তু তারা আমি জানি না সবগুলো দেয় কি এই সময় এসে পড়লো কিনা কেন পড়লো তবে তারা কি ওটা একটা প্ল্যান করেনি তখন আমি যদি ক্যাপিটাল অ্যাকাউন্টকে ওপেন নাই করি তাহলে শুধুমাত্র আমি বড় করতে দিব আর যাওয়া আসার একটা ফ্রি মুভমেন্ট যদি না থাকে তাহলে এই সমস্যাটা তৈরি হয়েছে এখন আমি জানি না যে রিজার্ভ ধরে রাখতে হলে ওই যে বরোইগুলো কীভাবে রিপেমেন্ট হবে সে জায়গায় কি কাজ করছে এটা কিন্তু আমরা পুরোপুরি পরিষ্কার না এমনি শুনছি যে কিছু কিছু ক্ষেত্রে পেমেন্টটা ডেফার করা হচ্ছে বিলম্বিত করা হচ্ছে কিন্তু এটা সব লম্বা সময় পাওয়া যাবে না কারণ এই জায়গাটা স্টেবিলিটির জন্য কি করা হবে সেটাও হয়তো খুব বেশি আমরা বাজেটে দেখিনি আলোচনাটা বাজেটে হয়তো সবকিছু কভার করে না কিন্তু আমি যেটা বারবার বলছি যে বাজেটটা শুধুমাত্র আয় হিসাব না এখানে একটা সারা অর্থনীতির একটা দিক নির্দেশনা থাকে সেই জিনিসটা অনুপস্থিত যেমন আমাদের যদি এখন রিজার্ভ বাড়াতে হয় কি কি পদক্ষেপ নেওয়া হবে তার মধ্যে একটা বৈদেশিক বিনিয়োগ আনার জন্য কি পদক্ষেপ নেওয়া হলো বিজনেস কনফিডেন্স ডেভেলপের জন্য কি করা হলো ফিনান্সিয়াল সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কি করা হচ্ছে তারপরে আপনি ধরুন বাইলেটারাল সোর্স থেকে কি ধরনের ফরেন কারেন্সি ধার করা হবে এরকম একটা কিছু ব্যাপারসব থাকলো একটা বিষয় যে যে এই যে বার্ষিক আয়ের উপর 20 লাখ টাকা এর হলে 30% কর দেওয়ার একটা প্রস্তাব করছে সেই ক্ষেত্রে কালো টাকা সাদা করতে গিয়ে 15% বিনা প্রশ্নে কর দেওয়ার কথা বলা হচ্ছে

আমি নৈতিকভাবে হয়তো এটা সমর্থন করি না কিন্তু কথা হলো যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেহেতু আমাদের ফিজিক্যাল স্পেসটা কমে গেছে আইএমএফ এর চাপ আছে টেন পার্সেন্ট অফ জিডিপির রেশিওতে কর আদায় করতে হবে যার কারণে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে অতীতের অভিজ্ঞতা বলে যে এখানে খুব বেশি লাভ হয়নি আর প্রশ্নটা হলো আমার কাছে এখানে দুটো প্রশ্ন এখন এখানে আলোচ্য বিষয় একটা হচ্ছে যে কালো টাকা বা অপ্রদর্শিত আয় থাকবে কেন সেটা কর নেটের আসে আসেনি কেন তার মানে আমার যারা কর অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের ব্যর্থতা আছে অথবা তাদের ক্যাপাসিটি নেই সেটাকে ধরার মতো সেই জায়গাটায় কাজ করা দরকার ছিল বা সেটা বলা উচিত ছিল যে এই বছর আমরা অপ্রদর্শিত আয় বা কালো টাকাকে সাদা করতে দিব কিন্তু আগামী বছর থেকে এটা আর সুযোগ দেওয়া হবে না প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে হবে এবং সেই ব্যবস্থাটা সেটাও থাকা দরকার ছিল আমি যেটাকে বলে একটা ক্রেডিবল থ্রেড দেওয়া দরকার ছিল এখানে যে তুমি যদি আবার না করো এরপরে কিন্তু আর সুযোগ পাবো না তোমাকে পানিশমেন্টের আওতায় আসতে হবে আমাদের একটা বিরতি নিতে হবে বিরতি নিয়ে নিশ্চয় আমরা আবার আলোচনা করবো প্রিয় দর্শকদের সাম্প্রতি নিচ্ছি আরও একটি বিরতি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন

প্রায় সকলকে নিয়ে শুধুমাত্র অর্থমন্ত্রী সশরীলে সেই মানে ওই বৈঠকে উপস্থিত ছিলেন না কিন্তু ভার্চুয়ালি জয়েন করেছিলেন সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই অর্থ এই যে বাজার অর্থনীতির কিংবা দ্রব্যমূল্যের এই অত্যাচার থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে হবে সেই ক্ষেত্রে উনি বলেছেন যে সামাজিক সুরক্ষা বেষ্টনী যেটা ডক্টর মঞ্জুর সুন্দর গড়ে বলেছেন বাড়াতে হবে আকার বাড়াতে হবে দ্বিতীয় উনি বলেছেন যে যে ওএমএস টিসিবি যেগুলো বললাম এগুলোর মাধ্যমে সাধারণ জনগণ যাতে সুলভ মূল্যে ন্যূনতম পর্যায়ের খাদ্য সামগ্রী কিনতে পারে সেইটার ব্যবস্থা করার জন্য তৃতীয় উনি বলেছেন কর অব্যাহতি কমানোর ক্ষেত্রে যেই সমস্ত খাদ যেই সমস্ত মানে ইয়ে উপখাদগুলো কর অব্যাহতি পেয়ে থাকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে সেগুলো কমিয়ে আনার জন্য সেটা দাতা সংস্থারও চাপ রয়েছে চতুর্থ উনি বলেছেন যে আমরা যাতে এই যে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে একটা ব্যালেন্স আনতে পারি কারণ এটা আমার কাছে ভালো লেগেছে যে পরোক্ষ কর উনি বুঝতে পেরেছেন পরোক্ষ কর সাধারণ জনগণকে বেশি ক্ষতিগ্রস্ত করে পানি কিনলে চা কিনলে গরমের মধ্যে একটা আইসক্রিম খেলে প্রত্যেকটা জিনিসের উপরে উৎপাদন পর্যায়ে বিক্রয় পর্যায়ে আমদানি পর্যায়ে পরোক্ষ কর ভেট দেওয়া আছে প্রত্যক্ষ কর বাড়ানোর কিন্তু সেই উদ্যোগ তার আর লাস্ট বা নট দ্য লিস্ট উনি যেটা বলেছেন যে আই যে সমস্ত পরামর্শ দিয়েছে সেগুলোকে নজরদারিতে আনার জন্য বিবেচনায় নেওয়ার জন্য তো সেক্ষেত্রে তো সব কথা বিচারিক কর্মকর্তার মতো বলা হয়েছে বলিয়া বিবেচিত হইবে তো এখন ওই বললেন যে ডক্টর মঞ্জুর যে মূল্যস্ফীতি কমানো কি এত সোজা কিনা তাহলে হঠাৎ করে তো একটা রুগী সাধারণত আইসিউতে যায় না মেসিভ স্ট্রোক করলে সাধারণত যায় এছাড়া কিন্তু তার বিভিন্ন সিমটম অর্গান ফেলিওর মাল্টি অর্গান ফেলিওরের মাধ্যমে আইসিউ সিসিউ কিংবা ইয়েতে চলে যায় ভেন্টিলেটারে চলে যায় তো এই যে আমরা বিভিন্ন পলিসি প্যারালাইসিসের কারণে একটা জায়গায় যে উপস্থিত হলাম সেটা থেকে মুক্তির জন্য যেমন হঠাৎ করে হার্টের রুগীদেরকে চাপ দেওয়া হয় জানেন তো না জোরে চাপ দিতে হয় জোরে শ্বাস দিতে হয় সেরকম শ্বাস দেওয়ার কিন্তু প্রক্রিয়া আমরা দেখলাম না এই বাজেটের মধ্যে যে আমি কোনো একটা খাতকে জোর করে ধরবো যেটা উনি বারবার বোঝানোর চেষ্টা করছেন কোনো পরিবর্তন নেই যে আমি সংস্কারগুলো কিভাবে করব খালি কি দশ পার্সেন্টে নিয়ে যাব এগুলো তো সংখ্যা তত্ত্ব একটা অঙ্ক কিন্তু কিভাবে নিব আমার চলার পথে সাথী কে হবে কোন ট্রেনে উঠব এটা কি উল্কা না তুর্ন নিশিতা নাকি মানে ডিরেক্ট ফ্লাইট নাকি ট্রানজিট ফ্লাইট আমার কি লাইনার বেসেল নাকি চার্টার বেসেল এগুলার কোনো দিক নির্দেশনা আমরা পাই এখন একটি আছে ওনারা চেষ্টা করছেন যে সরকারের যাতে কিচ্ছুতা সাধন করা যায় সেখানেও আমরা দেখতে পাচ্ছি না কোথায় কোথায় কিচ্ছুতা সাধন করবেন এবং কি কি সাহসী পদক্ষেপ ওনারা নেবেন সেইগুলার গোচুর না থাকলে ভিজিবিলিটি দানতে না পারলে আমাদের পক্ষে এটা প্রিমেচুর হয়ে যাবে যে আসলে এই বাজেটটার গুণগত মান নিয়ে একটা কনক্লুডিং কোন রিমার্কস দেওয়া শেষ কথা এক কথা কি বলবেন শেষ কথা হচ্ছে সরকার একযোগে কাজ করতে হবে তারল্য বাড়াতে হবে বিশেষ করে বৈদেশিক মুদ্রার তারল্য বাড়াতে হবে কর্মসংস্থানের দিকে সব সময় নজর দিতে হবে এবং বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর জন্য একদিকে যেমন প্রণোদনা দিতে হবে আরেকদিকে যাতে মূল্যবান বৈদেশিক মুদ্রা টাকা থেকে দেশে আসতেছে কিন্তু ডলারটা আসে না কাজে লাগছে মুদ্রা পাচারের কাজে লাগছে সেইটা বন্ধ করার জন্য একদিকে যেমন সাহসী পদক্ষেপ আর একদিকে লক্ষ্য করেছি এটা এটা প্রস্তাবিত বাজেট প্রণোদনাটা দেখেছি উৎসাহটা দেখেছি ইচ্ছাটা দেখেছি কিভাবে বাস্তবায়ন করবেন সেগুলো তো করবে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করবে আমাদের বিদেশের দূতাবাসগুলো সবাই একসাথে কাজ করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে আমরা যেতে চাই ডক্টর মঞ্জুর হোসেন আপনার কাছে যে বাজেটে আসলে বৈদেশিক ঋণ অর্থাৎ যে অর্থের উৎস বৈদেশিক ঋণ রয়েছে এবং প্রস্তাবিত বাজেটে এখানে সংযোজন বিয়োজনেরও কিন্তু এখনও সুযোগ রয়েছে এক কথায় কি বলবেন মানে আপনাকে দিয়ে শেষ করতে চাই কেমন হলো বাজেট নিশ্চয়ই এটি সংযোজন বিয়োজন হবে আপনাকে দিয়ে শেষ করব না আমি মামুন ভাই যা বলেছেন তার সাথে সম্পূর্ণ একমত কিন্তু আমি যে জায়গাটা বেশি জোর দিতে চাই যেহেতু আমরা এটা কিছুটা সংকোচনমূলক বাজেট করেছি সময়ের প্রেক্ষাপটে এবং এটা অনেকটা বলা হচ্ছে যে টেকসই উন্নয়নকে লক্ষ্য করে তার মানে সমষ্টিক অর্থনীতির যে ভঙ্গুরতা দেখা দিয়েছে সেটাকে স্থিতিশীল করার জন্য সেদিকটা লক্ষ্য রেখে আমি বলবো যে বাস্তবায়নের ক্ষেত্রে আরও কৌশলী হতে হবে বাস্তবায়নের ক্ষেত্রে যে অর্থের অ্যালোকেশন দেওয়া হয়েছে সেটা থেকে যে সর্বোচ্চ রিটার্ন আসতে পারে সেই জন্য তার বাড়ানো ওয়েস্টেজ কমানো কমানো এইসব জায়গায় আরো যথাযথ কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হলে বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে সেগুলোতে নেওয়া নিতে হবে না হলে এই অল্প বাজেটের কারণে আমরা লোক ট্র্যাপে পড়ে যাবো অর্থাৎ গ্রোথটা আরও কমে যাবে যা আছে আমি সাড়ে ছয় আমার তিরিশ পার্সেন্ট একত্রিশ ইনভেস্টমেন্ট দিয়ে অর্জন করা সম্ভব আমরা যেটা বলে হ্যারোড ডোমার মডেল আয়কর যদি চিন্তা করি তার মানে আমার ক্যাপিটালের এফিশিয়েন্সি যদি বাড়াতে পারি তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আমি এই গ্রোথটা অর্জন করতে পারি তাহলে আমাকে হতে হবে অন্য জায়গায় আমাকে ক্যারোটন স্টিক দুইটাই থাকতে হবে আমার একদিকে আমি ইনভেস্ট করছি আর একদিকে আমি পানিশমেন্টের ব্যবস্থা রাখছি সেই জায়গাটা যদি থাকে আমি মনে করি হয়তো লং টার্ম রিফর্মস এর ভীষণটা এখানে নাই সেটা হয়তো আমি একটা যেটা একটু আগে বলছিলাম কিন্তু যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় খুবই নির্দয়ভাবে যাতে সেই বাজেটটা বাস্তবায়ন হয় এবং সেক্ষেত্রে যেন জনগণ সর্বোচ্চ সুবিধাটা পায় সেই জায়গাটা মনোযোগ দেওয়াটা খুব জরুরি অসংখ্য ধন্যবাদ আমরা আসলে এটি এই আলোচনা থেকে উঠে আসলো যে একটি সংকোচনমূলক বাজেট টেকসই উন্নয়নে এটিকে আরও বেশি কঠোরভাবে বাস্তবায়নে আরও উদ্যোগী হতে হবে এবং এখনও কিন্তু বাজেটটি পর্যালোচনার পর্যায়ে থাকবে এবং সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে প্রিয় দর্শক দেশ সাম্প্রতি এখানে শেষ করতে হবে আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য মামুন রশিদ ডক্টর মঞ্জুর হোসেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেশ সাম্প্রতি কাজ এখানে শেষ করতে হবে আবারও দেখা হবে আগামী শনিবার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি